আজ বারোই রবিউল আওয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের এই দিনে জন্মগ্রহণ করেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আইয়ামে জাহিলিয়াতের ওই সময়ে মক্কার বিখ্যাত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন তিনি ইসলামের ইতিহাস অনুযায়ী তেষট্টি বছর বয়সে এগারোই হিজরি বারোই রবিউল আওয়াল মদিনায় ইন্তেকাল করেন তিনি মহানবীর জন্ম ও মৃত্যুর এই দিনটিকে সারা বিশ্বের মুসলমানরা অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করছেন অন্যান্য দেশের মতো যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশেও দিনটি আয়োজনে পালন করা হচ্ছে হচ্ছে মসজিদগুলোতে নানা বিশেষ দোয়া চট্টগ্রাম ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় আয়োজন করা হয়েছে জশ্নে জুলুস বা বর্ণাঢ্য শোভাযাত্রা এতে অংশ নেবেন লাখো মানুষ এছাড়া ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় মসজিদ বাইতুল মোকডামেও থাকছে নানা আয়োজন